তো আজকের ব্যাপারটা হচ্ছে এই রকম যে তোমরা দেখতে পাচ্ছ ক্রিকেট খেলা চলছে, ক্রিকেট খেলাটা চলছে তোমার সুজাপুর জঙ্গিপুর যেতে যে সুজাপুর গ্রাম পড়ে সেইখানে খেলাটা চলছিল। তো ক্রিকেট খেলা ইমোশনের সঙ্গে যেহেতু জুড়ে আছে তাই গাড়িটা থামিয়ে দেখতে লাগলাম ক্রিকেট খেলা এবং সেটা ক্যামেরাবন্দিও করলাম এবং তোমাদের সামনে সেটাকে উপস্থাপন করার চেষ্টা করলাম। তো একটা নকআউট নাইট প্রতিযোগিতার ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, খুব সুন্দরভাবে খেলা চলছিল, এটি তার ফাইনাল খেলা। তো খেলাটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। তো ব্যাটসম্যান প্রথম বলে আউট হয়ে পাবি লাইনে ফেললেন। এখানে যে ছেলেটি দাঁড়িয়ে আছে মাথায় হাত দিয়ে যেটা দেখা যাচ্ছে অ্যারোর কাছে, সেই ছেলেটি ওখানে দাঁড়িয়ে থাকার কারণ হলো যে ব্যাটসম্যান ব্যাট করছে সে ক্রস ব্যাট চালাচ্ছে, যাতে ক্রস ব্যাটে চার না হয়ে যায় ওই কারণে ওইভাবে সে দাঁড়িয়ে আছে। এটা আমি এর আগে দেখিনি খুব একটা, তো যাই হোক ভালোই লাগলো। কিন্তু ওর দাঁড়িয়ে থাকাতে ব্যাটসম্যান একটিও চার মারতে পারেনি, কিন্তু এর আগের ম্যাচে দেখলাম ওই ক্রস ব্যাটে অনেক চার হয়েছে কিন্তু এরপরে ও কিন্তু আর চার মারতে পারেনি। এই তো এখানে একটা রান আউট হওয়ার চান্স, আর এই আউট 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 আউট, এটা কোনো দরকার ছিল না ওরা। সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে হাফি সেন্টারের জন্য, জোরে হাত টানলে দর্শক, জোরে 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 বাবা জোরে, হাত টানলে টাকা লাগবে না, জোরে 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 মিউজিক। বৈকণ্ঠপুর অসাধারণ অসাধারণ একটা ড্রাইভ দিয়ে নিজেকে রক্ষা করলেন ব্যাটসম্যান, সত্যি খুব সুন্দর একটা ড্রাইভ এবং যার ফলে রক্ষা করলেন। আর মাত্র তিন বল আছে, তিন বলে এই আউট আউট, এখানে একটা ব্যাটসম্যান আউট হয়ে গেল। পরের লাস্ট দুই বল আবার দেখা যায় কি হয়, আবার আউট আউট আউট, এটাও আউট এটাও আউট, মানে লাস্ট মানে আউট আউট আউট। এবার লাস্ট বল, লাস্ট বলে চার রান দরকার, দেখা যাক কি হয়। আর এই চার ম্যাচ জিতে গেল, অর্থাৎ বীরভূম 786 ম্যাচ জিতে গেল, এখানে উইনার হয়ে গেল বীরভূম 786। আর এখানে সেই লেভেলের উল্লাস, আনন্দে মাতোয়ারা বীরভূম 786, আনন্দ হবে না এবার কেন,
একটা বড় ট্রফি সহ নগদ 15,000 টাকা পেতে চলেছে তারা। তো সত্যি একটা আনন্দ তো হওয়ারই কথা। এখানে ওরা সবাই আনন্দে উল্লাস করছে, গান বাজছিল, ডিজে গান বাজছিল, কিন্তু ইউটিউবের কিছু গাইডলাইনের জন্য আমি গানটি শোনাতে পারলাম না, উল্লাসগুলোও শোনাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তো সত্যি খুব একটা ভালো মিউজিক বাজছিল। তো যাই হোক, ওরা জিতে গেল। এবার প্রাইজ সেরেমনির দিকে যাওয়া যাক। এবার পুরস্কার বিতরণের অনুষ্ঠান শুরু হলো। এবার ওদের হাতে হাতে একে একে পুরস্কারগুলো তুলে দেওয়া হবে। প্রথমে রানার্স আপ, রানার্স দলের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে। 786 বীরভূমের হাতে ট্রফি তুলে দেওয়া হলো, ওরা বিজয়ী হয়েছে। হ্যাঁ, এই ট্রফি ওদের হাতে তুলে দেওয়া হলো, আর নগদ দেওয়া হবে 10,000 টাকা, নগদ 10,000 টাকা। আর এরপরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে। বিজয়ী দল বৈকুণ্ঠপুর, বৈকুণ্ঠপুরের হাতে ট্রফি তুলে দেওয়া হলো, বড় ট্রফি যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি, বড় ট্রফি তুলে দেওয়া হলো বিজয়ী দল বৈকুণ্ঠপুরের হাতে। এবং এর সাথে বিজয়ী দলকে দেওয়া হলো নগদ 15,000 টাকা। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে নগদ 15,000 টাকা ওদের হাতে তুলে দেওয়া হলো। তো যাই হোক, ওদের ফটো সেশান চলুক। ফটো সেশানের পরে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ততক্ষণ পর্যন্ত সকলে খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। চলো, টাটা।